না ওটা গান্ধী ডিভিশন কয় আঙ্গর গ্রামের মানুষ। এই বয়সে আমি 15 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছি, আমি টিভির মধ্যে যাব না। শুনলাম আপনি বলে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। তো আপনি কটা প্রশ্ন করবো উত্তর দিবেন? আপনি প্রশ্ন করবেন মানে? মানে একটা ইন্টারভিউ নিব। কিসের ইন্টারভিউ নিবেন? মানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়েছে তো, মানে আসাম সরকারের একটা মানে তথ্য জানা গেছে। তো সরকারি কি আপনি বেতন দেয়? আমাকে বেতন দেয় না, খাতা কলম নিয়ে আইসা। খাতা কলম না, ক্যামেরা আছে, মানে সব দেখবো, লাইভ দেখবো, ওই হিসেবে আইছি আমি। মানে আপনি যে পরীক্ষা দিছেন তো আপনি ফেল করছেন না পাশ করছেন? আমি রে কি হইল, আমার তো মনে নাই। আচ্ছা এটা কই দিই, আমি পাশই করছি। পাশ করছেন তা কত পার্সেন্ট নিয়ে পাশ করলেন? আমি 30.01% মানে থার্ড ডিভিশন। না ওটা গান্ধী ডিভিশন কয় আঙ্গর গ্রামের মানুষ কয় গান্ধী ডিভিশনে বলে পাস করছে। আমি একটা বুঝাই না। না না, গান্ধীর আদর্শ আমি মানি না, তো অল্প অল্প মানি। ভালো আর কি ভালো হবো, বেহাই যদি ডিস্টিংশন পায়, থার্ড ডিভিশন পায়, তাহলে থার্ড ডিভিশন কেরা পাবো, ফেল কেরা করবো? আমি তো পাশ করছি, আমার বংশের আমি গৌরব, আমি পাশ করছি। আমি 15 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করছি, এইবার আমি পাগলা গারদে পরীক্ষা দিয়ে পাস করছি। হ্যাঁ পাগলা গারদ, ওইটা কি পাগলা গারদ তুই কয়, বুঝছুন? দেখছেন দর্শক ভাইরা, আমি এসে ইন্টারভিউ নিবার উল্টা আমাকে প্রশ্ন করতেছে, মানে কোশ্চেন করতেছে আমাতে পাবজি খেলাবি নাকি? তো আসলে মানে এটা মেন্টাল আছে, তো আর কথা বলাই না। আর আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ভিডিও আপনারা আরো পাবেন। তো নিশ্চয় শেয়ারও করবেন, ঘোরার উৎসাহ দেন, যাতে পরবর্তীতে আমরা আরো নতুন নতুন ভিডিও বানাবার পাই, এর থেকে আরো ভালো করে বানাবার পাই। ধন্যবাদ।